আপনি কি জানেন কোন বীজের চূর্ণ দুধের সঙ্গে মিশিয়ে খেলে শরীরের বল শক্তি দ্রুত বাড়ে, চিরতার পানি খেলে কি হয়, প্রতিদিন কি খেলে 50 বছরেও মুখের সৌন্দর্য ঝলমল করবে, পাকা চুলে কি লাগালে দ্রুত গোড়া থেকে কালো হয়ে যায়, এই রকম আরও অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রশ্ন, 18 থেকে 30 বছর বয়সী তরুণ তরুণীদের দিনে কয় ঘন্টা ঘুমানো উচিত? 5 থেকে 6 ঘন্টা, 7 থেকে 8 ঘন্টা, 9 থেকে 10 ঘন্টা, নাকি 10 থেকে 11 ঘন্টা? সঠিক উত্তর 7 থেকে 8 ঘন্টা। প্রশ্ন, চিরতার পানি খেলে কি হয়, লিভার ক্লিন হয়, ঘা পেঁচড়া কমে, ওজন বাড়ে, নাকি কিডনি সুস্থ থাকে? সঠিক উত্তর লিভার ক্লিন হয়। চিরতার পানি লিভারকে পরিষ্কার রাখে, এছাড়া এই পানীয় লিভারের বিভিন্ন সমস্যা যেমন ফ্যাটি লিভার ও আরও অন্যান্য সমস্যা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। চিরতা পরিষ্কারক হিসাবেও কাজ করে। চিরতার পানি শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দেয়। প্রশ্ন, খাসির মাংস খেলে শরীরের কি কি উপকার হয়, রক্ত স্বল্পতা দূর হয়, হাড় মজবুত হয়, চুল শক্ত হয়, নাকি দাঁত মজবুত হয়? সঠিক উত্তর সবগুলোই। খাসির মাংস শরীর থেকে রক্ত স্বল্পতা দূর করে। খাসির মাংসে B12 থাকায় ত্বক ভালো থাকে, প্রচুর ক্যালসিয়াম থাকে বলে খাসির মাংস খেলে তাই হাড় দাঁত নখ চুল ভালো থাকে। গর্ভবতীদের জন্য খাসির মাংস খুবই উপকারী। একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য, নিচের কোন গাছটি ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ, সুন্দরী, শিমুল, শাল, নাকি আম? বন্ধুরা, উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। প্রশ্ন, প্রতিদিন কি খেলে 50 বছরেও মুখের সৌন্দর্য ঝলমল করবে, অশ্বগন্ধা, আখরোট, আলকুশি চূর্ণ, নাকি মাল্টা? সঠিক উত্তর আখরোট খেলে। আপনি যদি বয়সকালেও সুন্দর বলিরেখাহীন ত্বক চান, তাহলে ডায়েটেও সেই পরিবর্তন নিয়ে আসুন। যাই হোক, আখরোটে থাকে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, তা ত্বকের টানটান ভাব বজায় রাখে, ত্বক ডিটক্স করে, তাই টক্সিনের চাপ পড়তে দেয় না ত্বকে। কোন প্রাণী তার জিভকে মুখের বাইরে বার করতে পারে না, কুমির, জিরাফ, মানুষ, নাকি বাঘ? সঠিক উত্তর কুমির। প্রশ্ন, কোন বীজের চূর্ণ দুধের সঙ্গে মিশিয়ে খেলে শরীরের বল শক্তি দ্রুত বাড়ে? তেঁতুল বীচির চূর্ণ, কমলা বীচির চূর্ণ, লিচু বীচির চূর্ণ, নাকি কাঁঠাল বীচির চূর্ণ? সঠিক উত্তর তেঁতুল বীচির চূর্ণ খেলে। তেঁতুল বীজের চূর্ণ দুধের সঙ্গে মিশিয়ে খেলে যে উপকারগুলি হয় সেগুলি নিম্নে দেওয়া রইল, আপনারা ভালোমতো পড়ে বুঝে নিন। প্রশ্ন, পাকা চুলে কি লাগালে দ্রুত গোড়া থেকে কালো হয়ে যায়? আমলার মধ্যে রয়েছে ভিটামিন সি, যা চুল পাকা রুখতে সাহায্য করে। 3 টেবিল চামচ আমলা পাউডার, 3 টেবিল চামচ হেনা পাউডার ও 1 টেবিল চামচ কফি পাউডার মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। এই পেস্ট চুলে লাগিয়ে রাখুন, 2 ঘন্টা পর হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। পাকা চুলের রঙও ধরবে, আবার পুষ্টিও পাবে। প্রশ্ন, মুরগির কোন জায়গার মাংস খেলে পেশির গঠন দ্রুত হারে বাড়ে, মাথা, পা, পিঠ, নাকি বুক? সঠিক উত্তর বুকের। প্রশ্ন, কখনো কি ভেবে দেখেছেন এটিএম ঘরে এসি লাগানো থাকে কেন?
উত্তর, আমরা জানি এটিএম মেশিনে একটি ইন্টিগ্রেটেড কম্পিউটার লাগানো থাকে যাতে গ্রাহকরা দিন রাত পরিষেবা পায়। ক্রমাগত কাজ করার ফলে কম্পিউটারে মাইক্রো প্রসেসর এবং অন্যান্য সরঞ্জাম গরম হয়ে যায় এবং গতিও খারাপ হয়ে যেতে পারে বা কখনো শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এটিএম রুমকে ঠান্ডা রাখতে এসি লাগানো হয়। এমনই সব অজানা প্রশ্নের উত্তর প্রতিদিন পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।